নমস্কার, আমি স্বপনই ভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের যে প্রতিবেদনটা আমি মূলত আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে যে আমাদের কত কাছে কতগুলো সূত্র মারফত খবর এবং সেই সূত্র মারফত খবরগুলোকেই অ্যাকিউমুলেট করে আমরা একটা রেজাল্ট পাচ্ছি। সেই রেজাল্টটা হচ্ছে যে পশ্চিমবাংলায় অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হলে তার পরবর্তীকালে পশ্চিমবাংলার রাজনৈতিক কী অবস্থা হতে পারে, অর্থাৎ সরকারের অবস্থা কী হতে পারে, সরকারটা থাকবে কি থাকবে না, এই গোটা বিষয়টি নিয়ে, বা সরকারটা যদি না থাকে তাহলে কারা ক্ষমতায় আসতে পারে, এই বিষয় নিয়ে আমাদের আজকের মূলত পর্যালোচনা। আমরা প্রথম ইভিএম নিউজ থেকে এক কথা আপনাদের সংবাদ আমরা প্রথম প্রতিবেদন করে এটা জানিয়েছিলাম যে নভেম্বর নাগাদ আমরা আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে অভিষেক ব্যানার্জির তাবুকি গোটাতে চলেছে, এই একটা প্রতিবেদনের মাধ্যমে আমি পড়ার চেষ্টা করেছিলাম যে আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি তাতে অক্টোবর নভেম্বর নাগাদ এই অভিষেক ব্যানার্জির একটা গ্রেপ্তারির সম্ভাবনা হচ্ছে। তখন কিন্তু এই কুন্তল ঘোষের চিঠি ইত্যাদি সংক্রান্ত বিষয় আসেইনি বাজারে, আমরা একটা খবর পাচ্ছিলাম, কিন্তু পরবর্তীকালে কুন্তল ঘোষের এই বক্তব্য 29শে মার্চে অভিষেক ব্যানার্জির শহীদ মিনারের নিচে দাঁড়িয়ে বক্তব্য, তারপরের দিনই কুন্তল ঘোষের বক্তব্য, এই সমস্ত বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন আবার সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট এবং সেটাকে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যাওয়ার চেষ্টা হলো, অভিষেক মনু সিংভি যখন সেটাকে আটকানোর চেষ্টা করছে, ওদিকে সিবিআই তাকে ডেকে পাঠালেন, 9.5 ঘন্টা ধরে তাকে জেরা করলেন, নবজোয়ার কর্মসূচি বন্ধ করে তিনি দৌড়ে এলেন, প্রথমে এটাকে এড়ানোর চেষ্টা করেছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, প্রধান বিচারপতি ইত্যাদি করে যখন হলো না তখন সুপ্রিম কোর্টে গেছিলেন, সুপ্রিম কোর্টে অবশেষে রক্ষা কবচ পেল না, এইরকম একটা অবস্থা দাঁড়িয়ে রয়েছে। গ্রেপ্তার হবে কি হবে না এই মুহূর্তে সেই রাজনৈতিক সম্ভাবনার দিকে আমরা এখন আমরা যে আগের যে কথা বলেছিলাম সেই জায়গাতেই মোটামুটি আমরা রয়েছি যে এখনও আমাদের কাছে সূত্র মারফত যা খবর যে অক্টোবর নভেম্বরের আগে কখনোই এই গ্রেপ্তারিটা ম্যাচিওর করা সম্ভব নয়, কারণ সিবিআই কিংবা ইডির যে কার্যপদ্ধতি এবং তারা যে পদ্ধতিতে কাজ করছেন, আমাদের কাছে সূত্র মারফত যা খবর আসে এবং তাদের গতিবিধিকে পর্যবেক্ষণ করলে এটা দেখা যায় অন্তত 3-4 মাস কাউকে গ্রেপ্তার করার আগে তার 3-4 মাস ধরে তারা একটা প্রক্রিয়া চালান, সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই তারপরে তার গ্রেপ্তারিটাকে তারা কনফার্ম করেন, এই সেই সময় তারা খুব ভাইটাল পিরিয়ড যে পিরিয়ডটাতে তারা থাকেন সেই পিরিয়ডটাতেই তারা মূলত গ্রেপ্তারির প্রাক তার একটা যে সময় মানে গ্রেপ্তার করার আগে তার যে পরিকল্পনা বা সেটাকে এক্সিকিউট করা কিংবা সেটাকে এক্সিকিউট করতে গেলে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বা আইনি কী কী সমস্যা, এই গোটা বিষয়টাকে তারা চর্চা করে পর্যালোচনা করে তারপরে তারা সিদ্ধান্ত গ্রহণ করেন, এইটা হচ্ছে আমাদের অবজারভেশন আর আমাদের সূত্র মারফত খবর। এখন অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হলে যেটা হতে পারে আমাদের কাছে, আমরা যেটা বলতে পারি আপনাদের কাছে, আমরা যা সূত্র মারফত খবর পাচ্ছি, অভিষেক ব্যানার্জির গ্রেপ্তারিকে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের সবার আগে ধাক্কা খাবে তৃণমূল কংগ্রেস, দুভাবে তৃণমূল কংগ্রেস ধাক্কা খাবে, একটা হচ্ছে তার ভেতর থেকে একটা জোট তৈরি হয়ে বেরিয়ে আসবে, আর একটা তৃণমূল কংগ্রেসের অংশ যারা ইতিমধ্যেই কংগ্রেসে যোগদান করবে, তাহলে সরকারটা কী হবে, সরকারটা যখনই তৃণমূল কংগ্রেস এই জোট একটা 70-75 জন, আমি তালিকাটা আমি নাম প্রকাশ করতে পারবো না, আমরা যে সূত্র থেকে পেয়েছি সেই সূত্রটাকে আমাদের গোপনীয়তা রেখেই আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে, 26 জনের নাম কাজ একটা তালিকা আমরা আগে বলেছিলাম আমরা আমাদের সূত্র মারফত খবর পাওয়ার পর, কিন্তু সেটাও আর এই আমরা রিপিট করছি না, এই নামগুলোকেও আমরা আপনাদের সামনে আনছি না, যদিও সেটা ইতিমধ্যেই প্রতিবেদন আকারে আপনাদের সামনে গেছে, তবু আমরা এই নামগুলোকে আর বারবার রিপিট করতে চাই না। 26 জনের যে একটা তালিকা আমরা পাচ্ছি সেই 26 জনের তালিকা অনুযায়ী এরা কংগ্রেসে যোগদান করবে, এরকম একটা প্রস্তুতি তাদের রয়েছে। তাহলে কংগ্রেসে চলে গেল একটা শক্তি বেরিয়ে এলো, প্রায় 70-75 জনের একটা শক্তি তারা বেরিয়ে এলো তৃণমূল কংগ্রেস থেকে, তৃণমূল কংগ্রেসটা সংখ্যা লঘু একটা সরকারে পরিণত হবে, সরকার তখন আর থাকতে পারবে না, তাহলে সেক্ষেত্রে সরকার কী হতে পারে, সেক্ষেত্রে সরকারের ক্ষেত্রে এই যে 70-75 জন তার সঙ্গে বিজেপির যে প্রায় 70 জন এখনও পর্যন্ত বিধায়ক রয়েছে, তাহলে এইটা যদি জোট হয় তাহলেও সরকার গঠনের কাছাকাছি থাকছে, 294টার মধ্যে প্রায় 147টার মতো সিট দরকার, অর্থাৎ তার আশেপাশেই থাকবে, সংখ্যাগরিষ্ঠতার আশেপাশেই থাকবে, তার সঙ্গে আরও 2-1 জনের হয়তো সমর্থন লাগতে পারে নির্দল হিসেবে বা অন্য কোনো দল থেকে বেরিয়ে এসে তারা যদি সমর্থন দেয়, এই প্রশ্নগুলো থাকবে, কিন্তু সেটা একটা জটিল অঙ্ক যে অভিষেক ব্যানার্জি বেরিয়ে যাওয়ার পর যেটা কনফার্ম সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 3 টুকরো হবে, একটা মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে, একটা চলে যাবে কংগ্রেসে, একটা বেরিয়ে একটা নির্দল অবস্থান নেবে, তার একটা নির্দল অবস্থান নেবে, এই 3টে যে জোট তৈরি হবে তার মধ্যে সবথেকে বেশিটা থাকবে মমতা ব্যানার্জির কাছে, প্রায় 113 থেকে 120-র মধ্যে,
70 থেকে 75 জনের একটা জোট তৈরি হবে আলাদা, আর 25 থেকে 26 জন তারা কংগ্রেসে যোগদান করে যাবে। এই যে রাজনৈতিক অবস্থান তৈরি হবে, এই রাজনৈতিক অবস্থানটা মোটামুটি বজায় থাকবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন, আর একটা বিধানসভা নির্বাচন যতক্ষণ পর্যন্ত না করা যাচ্ছে। এই স্থিতাবস্থার মধ্য দিয়ে সরকারটা চলবে কি চলবে না সেটা সেই সময়কার পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবে। এই জোট কার সঙ্গে জোটটা কীভাবে হতে পারে, না কি নতুন করে নির্বাচন করার জন্য তারা বলবে, না কি রাজ্যপালের কাছে গিয়ে তারা এই জোটটা গিয়ে বলবে আমরা সরকার গঠন করতে পারবো সেই দাবি জানাবে এবং ফ্লোরে সেটা টেস্ট হবে, এই ধরনের নানান বিষয় থাকবে। কিন্তু পশ্চিমবাংলায় নির্বাচন, আর একটা নির্বাচন অবধারিত হয়ে পড়বে, যে নির্বাচনটা হচ্ছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের পর আমাদের যেটা আমরা যেটা এখনও পর্যন্ত সূত্র মারফত খবর এবং সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে আমরা যেটা বুঝতে পারছি, যে এই নির্বাচন যখন ঢাকে কাঠি পড়বে, যে জোটটা বেরিয়েছে সেই জোটের কাছে আমরা একজন নেতৃত্বর কাছে জিজ্ঞাসা করেছিলাম আপনাদের ভবিষ্যৎ কী হবে, নির্বাচনে আসলে আপনাদের জোট একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবেন, সেই শক্তি যদি সেইভাবে সিট 75 জন বিধায়ক যেটা মমতা ব্যানার্জির কারিশ্মায় জিতেছেন সেই 75 জন তো জিততে নাও পারেন, তখন পরবর্তীকালে আপনাদের শক্তিটা যদি কমে অনেক ছোট হয়ে যায় তখন আপনারা কী করবেন? সেই তাদের একটা প্রত্যুত্তর আছে যে হয় আমরা এই ক্ষেত্রে জোট তৈরি করে নির্বাচনের আগেই আমরা কোনো একটা পরিকল্পনা করবো, সেটা মানুষের যে রায় থাকবে, অর্থাৎ আমরা যেটা অ্যাজাম মানে আমাদের আমাদের যেটা ধারণা করছি আমরা সেই অ্যাজামশন অনুযায়ী এটুকু বলতে পারি যে এই শক্তিটা মূলত কংগ্রেসের সঙ্গে মার্চ করে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এই শক্তিটার অর্থাৎ পশ্চিমবাংলায় কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেস ভেঙে যাওয়ার পর কংগ্রেস কিন্তু লাভবান হবে সব থেকে বেশি। বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতায় আসার জন্য তার বিজেপি নিজের শক্তিতে এগোবে, কিন্তু কংগ্রেসের যে শক্তিটা বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল মমতা ব্যানার্জি ভেঙে যাওয়ার পর তার একটা বিরাট অংশ কিন্তু পুনরায় কংগ্রেসে ফিরবে এবং তার দ্বারা কংগ্রেস লাভবান হবে। এখন আমি যেটা নিয়ে শেষ করব যে এই কংগ্রেস এখানে পশ্চিমবাংলায় লাভবান হচ্ছে, বিজেপির একটা সর্বভারতীয় রাজনৈতিক বাধ্যবাধকতা আছে কংগ্রেসকে নিয়ে। এখন সেক্ষেত্রে বিজেপি এই যে রাজনৈতিক পরিস্থিতি উদ্ভব হতে পারে অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার করার পর, সেক্ষেত্রে তার রাজনৈতিকভাবে কী অবস্থান হবে সেটা আমাদেরকে নজরে রাখতে হবে। আর সে পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ইভিএম নিউজ আপনার কথা বলে।